গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 10ই জুন, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনাটা কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে, আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধের জন্য। আর পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে দিয়ে রিভাইজ করতে চাও যে কোনো সময়, তো তোমাদের কোনো অসুবিধে না হয়। তো চলো শুরু করা যাক। শুরু করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের প্রথম অনলাইন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, ভারতের মধ্যে প্রথম অনলাইন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে? তো অপশান হচ্ছে মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট। অপশান ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো একের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোন রাজ্য সরকার অন্ধ্রপ্রদেশ অনলাইন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম বা রাজ্যের মধ্যে, সরি, ভারতের মধ্যে প্রথম চালু করেছে। আর লঞ্চ কে করেছেন? চিফ মিনিস্টার YS জগমোহন রেড্ডি 5 তারিখ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে এটি লঞ্চ করেছিলেন। নেক্সট, ইউনিয়ন সরকার ঘোষণা করেছে যে কবের আগে, অর্থাৎ কোন তারিখ অবধি কোনো নতুন প্রকল্প চালু করা হবে না। পুরনো যে সমস্ত স্কিমগুলি বা প্রকল্পগুলি রয়েছে সেগুলি চলতে থাকবে, নতুনভাবে কোনো প্রকল্প লঞ্চ করা হবে না। কোন তারিখে অবধি? তো অপশান রয়েছে January 1, 2021, June 30, 2021, December 31, 2021। অপশান ডি হচ্ছে March 31, 2021। তো দুয়ের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোন তারিখ অবধি? 31 মার্চ 2021 অবধি কোনো নতুনভাবে প্রকল্প বা স্কিম লঞ্চ করা হবে না সরকার দ্বারা। কোশ্চেন নম্বর 3, US ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন ভারতীয় সংস্থাগুলিতে কত পরিমাণ মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে? কে বিনিয়োগ করবে US ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন? তো কত পরিমাণ? অপশানগুলো হচ্ছে 350 মিলিয়ন, 500 মিলিয়ন, অপশান সি হচ্ছে 250 মিলিয়ন, অপশান ডি হচ্ছে 100 মিলিয়ন। তো তিনের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কত পরিমাণ? প্রায় 350 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। আর কোন কোন ক্ষেত্রে? ইন সেক্টর অফ ফাইন্যান্স, হেলথ ইনফ্রাস্ট্রাকচার, রিনিউয়েবল এনার্জি এবং ফুড সিকিউরিটি স্পেসের ক্ষেত্রে এই কেসগুলিতে লঞ্চ করার, বিনিয়োগ করার পরিকল্পনা করছে প্রায় 350 মিলিয়ন USD। কোশ্চেন নম্বর 4, মহাকাশ পরিস্থিতি সচেতনতা অ্যাস্ট্রোফিজিক্স সহযোগিতার জন্য ইসরো কোন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে বা কোলাবোরেশন করেছে? কোন সংস্থার সঙ্গে? কিসের জন্য? স্পেস সিচুয়েশন অ্যাওয়ারনেস এবং অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে সহায়তার জন্য। তো অপশানগুলো আছে এরিস, জেমিনি, অপশান সি হচ্ছে ভিভো, অপশান ডি হচ্ছে TAURUS। তো চারের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কার সঙ্গে? এরিস, সংক্ষেপে এরিস, পুরো নামটা হচ্ছে আইয়াভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্স, যেটা কোথায় রয়েছে? নৈনিতালে। তো এর সঙ্গে ইসরো কোলাবোরেশন করেছে বা পার্টনারশিপ করেছে কিসের জন্য? স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস এবং অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে সহায়তার জন্য। নেক্সট কোশ্চেন নম্বর 5, UNADAP এর গুড উইল অ্যাম্বাসাডার টু দ্য পুয়ার পদে কে নিযুক্ত হয়েছেন? গুড উইল অ্যাম্বাসাডার টু দ্য পুয়ার হিসেবে কে নিযুক্ত হয়েছেন UNADAP? আর এর পুরো নামটা কী হচ্ছে? ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস, UNADAP। তো কে নিযুক্ত হয়েছেন গুড উইল অ্যাম্বাসাডার টু দ্য পুয়ার? তো অপশানগুলো হচ্ছে নেত্র, অপশান বি হচ্ছে কৃতিকা, অপশান সি চিত্রা, অপশান ডি দিব্যা। তো পাঁচের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কে নিযুক্ত হয়েছেন? নেত্র, মাত্র 13 বছর বয়সী একটি মেয়ে, মাদুরাইয়ের একজন মেয়ে 13 বছর বয়সী। কারণটা হচ্ছে তার বাবা, যার নাম হচ্ছে সি মোহন, একজন সেলুনের মালিক, তিনি তার মেয়েটির মেয়ের পড়াশোনার জন্য প্রায় 5 লক্ষ সঞ্চয় থেকে 5 লক্ষ টাকা ব্যয় করেছেন। এছাড়াও COVID-19 লকডাউনের ক্ষেত্রে 2 মাস তার সেলুন বন্ধ থাকা সত্ত্বেও প্রায় 1500 পরিবারকে তিনি হেল্প করেছেন, যতটা সম্ভব হেল্প করেছেন তার সাধ্যমতো। তো এই জন্য নেত্র, এই মেয়েটিকে গুড উইল অ্যাম্বাসাডার টু দ্য পুয়ার পদে নিযুক্ত করা হয়েছে। কোশ্চেন নম্বর 6, কোন ডেটা শেয়ারিং ওয়েবসাইটটি সম্প্রতি ভারত সরকার দ্বারা ব্লক করা হয়েছে? তো ডেটা শেয়ারিং অ্যাপটির ওয়েবসাইটটির নাম কি? তো অপশানগুলো হচ্ছে স্মার্ট ট্রান্সফার, অপশান বি হচ্ছে ফায়ারফক্স সেন, অপশান সি হচ্ছে উই ট্রান্সফার, অপশান ডি হচ্ছে জেন্ডার। তো ছয়ের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ উই ট্রান্সফার নামের ওয়েবসাইটটিকে সম্প্রতি ভারত সরকার দ্বারা ব্যান করা হয়েছে। তো কারণটা কি ব্যান করার কারণটা হচ্ছে ডিউ টু দ্য সিকিউরিটি রিজন, সিকিউরিটি রিজনের জন্য ওয়েবসাইটটিকে ব্লক করা হয়েছে। আর এটি একটি ডাচ কোম্পানি, ডাচ ওয়েবসাইট, যেটার নাম হচ্ছে উই ট্রান্সফার। কোশ্চেন নম্বর 7, IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স দেশীয়ভাবে অর্পিত নামের একটি
যন্ত্র তৈরি করেছে। তো এই এয়ারপিথের পুরো নাম কি? তো অপশনগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে সাতের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ এয়ারবর্ন রেস্কিউ পড ফর আইসোলেটেড ট্রান্সপোর্টেশন। আর এটি মাত্র আইএফের কাছে টোটাল অ্যাট প্রেজেন্ট সাতটি রয়েছে। নামটা কি? এয়ারবর্ন রেস্কিউ পড ফর আইসোলেশন ট্রান্সপোর্টেশন, যে সংক্ষেপে নাম দিয়েছে অর্পিত। কোশ্চেন নাম্বার 8, কে ওমেন সুপার লিগ চ্যাম্পিয়নশিপ 2020 জিতেছে? ওমেন সুপার লিগ চ্যাম্পিয়নশিপ 2020 জিতেছে কোন দল? তো অপশন হয়েছে চেলসি, দ্য ব্লুজ, অপশন সি হচ্ছে অ্যাস্টন ভিলা, অপশন ডি হচ্ছে ম্যানচেস্টার সিটি। তো আটের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ কে জিতেছে? চেলসি, আর সেকেন্ড পজিশনে রয়েছে ম্যানচেস্টার সিটি। এটা কিন্তু খেলা হয়নি, কোভিড-19 করে খেলা কোনো হয়নি আনুষ্ঠানিকভাবে, কিন্তু বিগত বছরগুলির অনেক পয়েন্ট পার গেমগুলির পয়েন্ট হিসাবে ভিত্তিতে এটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো ফার্স্ট হয়েছে কে? ফার্স্ট পজিশনে রয়েছে চেলসি, সেকেন্ড পজিশনে রয়েছে ম্যানচেস্টার সিটি ওমেন্স সুপার লিগ চ্যাম্পিয়নশিপ 2020। কোশ্চেন নাম্বার 9, নাবার্ড কোন ব্যাংকে 270 কোটি টাকা স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটি দিয়েছে? স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটি দিয়েছে প্রায় 270 কোটি টাকা কোন ব্যাংকে? কে দিয়েছে? নাবার্ড। নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো অপশানগুলো দেওয়া রয়েছে বরোদা রাজস্থান, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, অপশন সি হচ্ছে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ বিকাশ ব্যাংক, অপশন ডি হচ্ছে সেন্ট্রাল মধ্যপ্রদেশ গ্রামীণ ব্যাংক। তো নয়ের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কোন ব্যাংকে? আসাম গ্রামীণ ব্যাংক বিকাশ ব্যাংকে প্রায় 270 কোটি টাকা দিয়েছে নাবার্ড দ্বারা। আর কারণটা কি? টু সাপোর্ট দ্য এগ্রিকালচার অ্যাক্টিভিটি অফ দ্য ফার্মার, কৃষকদের চাষের ক্ষেত্রে সহায়তা করার জন্য কম ইন্টারেস্টে লোন দেওয়ার জন্য প্রায় 270 কোটি টাকা লোন দিয়েছে নাবার্ড দ্বারা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে। আর নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাই। নাবার্ডের হেডকোয়ার্টার মুম্বাই। নেক্সট 10 নম্বর, মাতৃত্বের বয়সের সাথে সম্পর্কিত বিষয়গুলি পরীক্ষা করার জন্য ভারত সরকার কর্তৃক প্রণীত টাস্কফোর্সের নেতৃত্ব দানকারী ব্যক্তির নাম কি? কিসের জন্য টাস্কফোর্সটি গঠন করা হয়েছে? এজ অফ মাদারহুড, মাদারহুড অর্থাৎ মাতৃত্ব এবং তার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি পরীক্ষা করার জন্য। তো অপশন রয়েছে নাজমা আক্তার, বাসুদেব কামাত, অপশন সি হচ্ছে বিনোদ পাল, অপশন ডি হচ্ছে জয়া জেটলি। তো 10-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ টাস্কফোর্সটির হেড কে? জয়া জেটলি। আর টাস্কফোর্সটিকে নীতি আয়োগ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ কমিশন সচিব সহায়তা প্রদান করবে। এবং এই যে টাস্কফোর্সটি গঠন করা হয়েছে, এটি 30 জুলাই 2020 মধ্যে এর রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। কবের মধ্যে রিপোর্টটি জমা দিতে হবে? 31 জুলাই 2020 মধ্যে। 11 নম্বর, কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যেটাকে সংক্ষেপে আমরা CSIR ভাবে জানি, তো কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের বর্তমান বা সব সময়ের সভাপতি পদে কে নিযুক্ত থাকেন? সভাপতি পদে কে থাকেন? তো অপশন রয়েছে ফাইন্যান্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার, সায়েন্স মিনিস্টার, অপশন ডি হচ্ছে হোম মিনিস্টার। তো 11-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কে থাকেন সভাপতি পদে? প্রাইম মিনিস্টার। তো বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এর চেয়ারপার্সন বা সভাপতি হিসেবে রয়েছেন CSIR-এর। 12 নম্বর, বিদ্যুৎ খাতে সহযোগিতা বিকাশের জন্য ভারত কোন দেশের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে? তো অপশনগুলো দেওয়া আছে থাইল্যান্ড, চায়না, ডেনমার্ক, অপশন ডি হচ্ছে ফিলিপিন্স। তো অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ ডেনমার্কের সঙ্গে ভারত MOU অর্থাৎ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে ভারতের সঙ্গে ডেনমার্ক। কিসের ক্ষেত্রে? বিদ্যুতের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের জন্য। আর ভারতের পক্ষ থেকে সাইন করেছেন কে? মিস্টার সঞ্জীব নন্দন সহায়, যিনি সেক্রেটারি হচ্ছেন পাওয়ার সেক্টরের। আর ডেনমার্কের পক্ষ থেকে, ডেনমার্কের অ্যাম্বাসাডার নামটা হচ্ছে মিস্টার ফ্রেডি স্ভেন, ফ্রেডি স্ভেন সাইন করেছেন। আর ভারতের পক্ষ থেকে মিস্টার সঞ্জীব নন্দন সহায়। নেক্সট 13, ডক্টর জিতেন্দ্র সিং কোথায় ক্যাট বেঞ্চের সম্প্রতি একটি নতুন ক্যাট বেঞ্চ গঠন করেছেন, তো তার উদ্বোধন করেছেন? 18 নম্বর, ক্যাট বেঞ্চ কোথায় উদ্বোধন করেছেন ডক্টর জিতেন্দ্র সিং সম্প্রতি? আর ক্যাট বেঞ্চ অর্থাৎ কী হচ্ছে? সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। আর বর্তমানে ডক্টর জিতেন্দ্র সিং কোন পদে রয়েছেন? ইউনিয়ন মিনিস্টার অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, পার্সোনাল, পাবলিক গভর্নেন্স, পেনশন, অ্যাটমিক এনার্জি এবং স্পেস, এই ক্ষেত্রগুলিতে ইউনিয়ন মিনিস্টার রয়েছেন ডক্টর জিতেন্দ্র সিং। তো বেঞ্চটি কোথায় উদ্বোধন হয়েছে নতুনভাবে? অপশন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, অপশন ডি হচ্ছে এ এবং বি উভয়।
তো অ্যান্সার হবে, 13-র অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটো জায়গাতেই নতুন একটি 18 নম্বর ক্যাট বেঞ্চ গঠন হয়েছে। 14 নম্বর, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কখন 63/111 রেজলিউশন পাস করেছিল এবং বিশ্ব মহাসাগর দিবস পর্যবেক্ষণে মনোনীত করেছিল, যেটা বিশ্ব মহাসাগর দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ওশেন ডে যেটা 8ই জুন পালন করা হয়ে থাকে প্রতি বছর, তো এটা প্রথম কোন বছর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি দ্বারা মনোনীত হয়েছিল, আর রেজলিউশনটা কত ছিল 63/111, তো অপশনগুলো দেওয়া রয়েছে 2004, 2006, 2007, 2008, তাই অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 2008-এ রেজলিউশনটি পাস পেয়ে গিয়েছিল। 1992 ব্রাজিলের রিও দি জেনেরিও অনুষ্ঠিত আর্থ সামিট সম্মেলনে কানাডার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশেন ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ওশেন ইনস্টিটিউট ওয়ার্ল্ড ওশেন ডে প্রস্তাব দিয়েছিল, কবে 1992-তে কোথায়, ব্রাজিলের রিও দি জেনেরিওতে অনুষ্ঠিত আর্থ সামিটে কে দিয়েছিল, কানাডা দ্বারা, আর পাস হয়েছিল কবে 2008-এ। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও, কোশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকে তো কিছু বলার থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।